তো খাবার নিয়েছি, সবাই খাও সবাই খাও। শুধু আমরা দেখি উদ্বোধনই হয়, আর কিছু হয় না। 2016 উদ্বোধন করেছিল, 2021 উদ্বোধন করছে, সেই উদ্বোধন গুলোতে কিছু হয় না। পুরনো রাস্তা পর্যন্ত সারাইনি বলে সেই তৃণমূলের বিধায়ককে দূর দূর করে মানুষ তাড়িয়ে দিয়েছে। পুরনো রাস্তা তৈরি করতে পারছে না, আবার নতুন রাস্তার দিকে চোখ। আগে ভাই পুরনো রাস্তাটা তৈরি করে দাও, তারপর নতুন নিয়ে কথা বলবে। এইসব ভেলকিবাজি, এইসব মিথ্যে কথা জনতা জেনে গেছে। আজকে জনতা জেনে গেছে বলে আজকে এনার মাথা খারাপ হয়ে গেছে। সেদিনকে আমাদের নবান্ন অভিযান ছিল, আপনারা দেখেছেন নবান্ন অভিযানে কি হয়েছে। হাজার হাজার মানুষ কলকাতার বুকে নবান্ন অভিযানে শান্তিপূর্ণ মিছিল করতে গেছিল, তার দুদিন আগেই তালা লাগিয়ে একদম পালিয়ে গেছে, তালা লাগিয়ে চম্পট। বুঝে দেখুন, এই তৃণমূলের সরকার এইভাবেই চম্পট দেবে, এইভাবেই পালাবে, আর এরা এইভাবে থাকবে না। অ্যাটলিস্ট এখান থেকে সারেন্ডার করে দিয়েছে ভাই, আমরা আর পারছি না ভয়ে। আর যদি সত্যি সাহস থাকতো, জঙ্গলমল তো নিয়ে এসেছিলেন, সাহস থাকলে নবান্নের 14 তলায় বসে থাকতো। 14 তলায় বসে তিনি বলতেন কে আসবে দেখি, আমি যা কাজ করেছি মানুষের জন্য কাজ করেছি, কেউ আমাকে আক্রমণ করবে না, কেউ আমাকে কিছু বলবে না। আসলে দেখে যে মানুষের জন্য তো কোনো কাজই করেনি, উল্টে টাকা পয়সা বড় বড় নেতা মন্ত্রীরা খেয়ে নিয়েছে। তো বলার তো কিছু নেই, জবাব দেওয়ার তো কিছু নেই। দুদিন আগে স্যানিটাইজ করবে বলে বন্ধ করে দিয়ে চলে গেল, সবাইকে দেখে নিয়ে চলে গেল। আরে স্যানিটাইজ তো হবে, পিসি ভাইপোকে একসাথে স্যানিটাইজ করা হবে, একসাথে দুর্নীতিগুলোকে বাংলার স্যানিটাইজ তো আমাদের করতেই হবে, 6 মাস তো আমাদের টাইম লাগবে। এইসব মিথ্যাবাদী সরকারকে বেশি দিন মানুষ নিতে পারেনি আর পারবেও না। সুতরাং স্যানিটাইজের পর 6 মাস পরে ভারতীয় জনতা পার্টির সরকার এইখানে বসবে, এই নবান্নে এসে বসবে, আগামী দিনে প্রত্যেকটা মানুষের সুরক্ষা দেবে। দেখেছেন পুলিশটা কিভাবে মেরেছে, কিভাবে মারধর করেছে, কিভাবে টিয়ার এই বেগুনি রঙের গ্যাস কিভাবে মানুষের উপর ছুড়েছে, পুরো অ্যাসিডের মতো এইরকম কেমিক্যাল দিয়ে গ্যাস এরকম ভাবে মানুষের মধ্যে ছড়া হয়েছে। আমরা তো সবাই বলেছি যে এইগুলো কেন্দ্রকে চিঠি দেওয়া হবে, রিপোর্ট নেওয়া হবে, পুরো ফরেন্সিক তদন্ত হবে যে কেমিক্যালের মধ্যে কি ছিল, মানুষকে মারার জন্য কেমিক্যাল অ্যাটাক করা হয়েছে বিজেপি কর্মীদের উপরে, কেমিক্যাল অ্যাটাক করা হয়েছে। এই সাংঘাতিক এটা কোনো দেশে হয় না, কোনো রাজ্যে হয় না, এই প্রথম পশ্চিম বাংলায় সেইভাবে কেমিক্যাল অ্যাটাক করা হয়েছে। সেই জন্য এর পুরোপুরি আমরা কি রং মেশানো ছিল, আজকে যদি মানুষের কিছু হয়ে যায়, আজকে যে আমাদের একজন নেতা রাজু ব্যানার্জি সে হসপিটালে, তার অবস্থা আশঙ্কাজনক, তার পুরো নাকে মুখে চোখে ঢুকে গেছে, তার সব কিছুতে অসুবিধা হচ্ছে, আজকে তার যদি কিছু হয় কে দায়িত্ব নেবে, সরকার দায়িত্ব নেবে? আজকে তারা বলছে হোলির রং, এটা কেমিক্যাল নয় হোলির রং। হোলি তো আমরা 2021 খেলব, ওরা হোলি দেখাচ্ছে এখন, আমরা 2021 খেলব। যেভাবে পুলিশ আমাদের লাঠি দিয়ে বেড়েছে, আজকে আমারও পায়ে লাঠি লেগেছে, এমন ভাবে তারা অত্যাচার করছিল, আমাদের কারুর কাছে কোনো কিছু ছিল না, আমরা শান্তিপূর্ণ ভাবে মিছিলে যাচ্ছিলাম, পুলিশ বেধারক আমাদের ছেলে মেয়েদেরকে মেরেছে, কেউ বমি করেছে, কারুর কেটে গেছে। আপনারা তো আরেকটাও দেখেছেন যে একজন বডিগার্ড পাঞ্জাবি তার পাগড়িটা পর্যন্ত খুলে নিয়েছে, তার কাছ থেকে পিস্তল পেয়েছে। আরে বডিগার্ড, তার কাছে লাইসেন্স পিস্তল আছে, তো তার কাছে কি থাকবে, গোলাপ ফুল থাকবে, হাত দিয়ে পাগড়ি খুলেছে একজন শিখ ধর্মের মানুষেরকে অপমান করেছে। এটা আমাদের বাঙালির জন্য, বাংলার জন্য লজ্জার কথা। আমরা নিজেরা শিখ জাতিদের কাছে ক্ষমা চাই, কি করব, মুখ্যমন্ত্রী তো ক্ষমা চাইবে না, আমাদের ক্ষমা চাইতে হবে, কিন্তু ওনাকে আজ না হোক কাল শিখ জাতিদের কাছে ক্ষমা চাইতে হবে। সবসময় হিন্দু মুসলিম শিখ জেন আমরা সবাই ভাই 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 ভাই, সব বড় বড় ডায়লগ। আর শিখদেরকে যখন তুমি পাগড়ি ধরে, তুমি যখন পাগড়ি খুলে দিচ্ছ, সেটা অসম্মান হয় না? শুধু বাইরে একরকমের কথা, ভেতরে সন্ত্রাস, এটাই তো ওদের সংস্কৃতি। আমাদের বাঙালিদের সংস্কৃতি অন্য, আর এদের হচ্ছে চালচোরের সংস্কৃতি। নিজেদের মধ্যে গন্ডগোল প্রকাশ্যে এসে গেছে,
নিজেদের মধ্যে লাস্ট টাকা নিয়ে টাকা খাওয়াতেই হচ্ছে, টাকা কম বেশি হচ্ছে, সেই জন্য একে অপরকে গালাগালি করছে। এদের সরকার চলেই গেছে, কিছুদিনের অপেক্ষা রয়েছে, এরা নিজেদের মধ্যে খেয়ে খেয়ে করবে এবং বাংলা ছেড়ে এদেরকে পালাতে হবে। যদি মাওবাদীরা পুনর্বাসন প্যাকেজ চাইছে না, তা না হলে তারা আন্দোলনে হুঁশিয়ারি দিচ্ছে, কি বলবেন? দেখুন, মাওবাদীদের নিয়ে মুখ্যমন্ত্রী আজকে মাওবাদীদেরকে দমন করে পরিবর্তনে আসার কথা বলেছিল, আজকে মাওবাদীদের ভরসা করে তাদেরকে এখানে আসতে হচ্ছে। সুতরাং ছত্রধর মাহাতোকে যেভাবে উনি ছেড়ে দিয়েছেন যে আগামী দিনে ভোট করার জন্য আর কোনো লাভ হবে না, পুরোপুরিভাবে এনআইএ তদন্ত করছে এবং ছত্রধর মাহাতো যা দোষ করেছে তার পুরোপুরিভাবে তার শাস্তি হবে। মুখ্যমন্ত্রী এইভাবে পার পেয়ে যাবেন, বাংলার মানুষ বুঝে গেছে। লজ্জা উচিত, উনি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী, উনি উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী, উত্তর প্রদেশের যোগী সরকারের উপর পুরোপুরি ভরসা আছে এবং সঠিক তদন্ত এগোচ্ছে, পুরোপুরিভাবে ভরসা করি। এবং উনি যেভাবে সিট তৈরি করে তদন্ত এগোচ্ছে, বিচার হবেই, কঠোর শাস্তি হবেই, উনি নিজেও বলেছেন। কিন্তু উনি কলকাতা বাংলা ছেড়ে উত্তর প্রদেশের দিকে তাকিয়ে আছেন কেন? উনি কি তাহলে বাংলার ভোট থেকে মুখ্যমন্ত্রী হননি? এবং আগামী দিনে পশ্চিমবাংলার মহিলারা, পশ্চিমবঙ্গের মানুষরা জবাব দেবে। দিদি, মুখ্যমন্ত্রী বলেছে তফসিল আর আদিবাসী এদের অধিকার নিয়ে কোনো রকম কম্প্রোমাইজ, তো কতটা হলো দেখলাম। আদিবাসী এখন ধর্ষ বলে তার পাশে গিয়ে দাঁড়ায় না, তার মানে আগামী দিন আদিবাসীরা কী পাবে সেটা বুঝতেই পারছে। পশ্চিমবঙ্গে আগে সম্মান দরকার, কন্যাশ্রীর টাকা একটা সাইকেল নিয়ে কিছু হবে না। মানুষ যদি মরেই যায়, কন্যা যদি মরেই যায় দর্শন হয়, তাহলে আর কি থাকবে? টাকাগুলো কি কামড়ে কামড়ে খাবে? কেশপুর আগামী বিধানসভায় ভারতীয় জনতা পার্টির সরকার আসছে এবং ঘাটাল লোকসভার প্রত্যেকটা বিধানসভা ভারতীয় জনতা পার্টির সরকার আসবে, এবং আমরা জানি বাংলায় ভারতীয় জনতা পার্টির সরকার আসছে, সবাই অপেক্ষা করে আছে। দিদি, মনিটরিয়াম প্রসঙ্গে আদালতে সুপ্রিম কোর্টকে কেন্দ্র জানিয়েছে কোনো রাজ্য বা কেউ জোর করে কোনো এ আদায় করতে পারবে না, এটা কি মনে হয় রাজ্যের ফেভারে যা জানি না? আমি জানি আর কিছু শালবনি 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 বল বল।